নমস্কার বন্ধুরা, জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ভারতবর্ষের প্রথম সুপারহিট নায়িকা কাননবালা দেবীর জীবনের কিছু জানা অজানা গল্প নিয়ে এসেছি। কাননবালা দেবী এতটাই জনপ্রিয় ছিলেন যে বাংলার মা বোনেরা তার মতন গয়না গড়াতেন, শাড়ি ব্লাউজ পরতেন। কিন্তু সেই কাননবালা দেবীর কোথায় জন্ম, কে তার বাবা মা, সঠিক করে কেউ বলতে পারেনি। কেউ বলে জন্ম 1916, আবার কেউ দাবি করেন 1914 সালে জন্ম হয়েছিল কানন দেবীর। নিজের আত্মজীবনীতে নিজের বাবা মার সম্পর্কে কিছুই লিখে যাননি প্রায়। জিজ্ঞাসা করলে একটাই কথা বলতেন, তিনি কাননবালা, এটাই তার পরিচয়, আর কিছুই নয়। কারো মতে কলিকাতার বিখ্যাত হারকাটা গলি থেকে শিশু কাননকে উদ্ধার করে ভাগলপুরের এক জমিদারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। সেখানে 5 বছর বয়স পর্যন্ত থাকার পর ফের কলিকাতায় ফিরিয়ে দেওয়া হয় নিজের রুটি রুজি দেখবার জন্য। আবার কারো দাবি কাননবালার বাবা মার মধ্যে কোনো দিনই বিয়ে হয়নি, তিনি ছিলেন অবৈধ সন্তান। তাকে লালন পালন করেছিলেন রাজবালা দেবী এবং রতনচন্দ্র দাস। শোনা যায় রতনচন্দ্রের রক্ষিতা ছিলেন রাজবালা দেবী। বিলাসবহুল জীবনযাপনের পর বিরাট ঋণের বোঝা চাপিয়ে দিয়ে মারা যান রতনচন্দ্র। বাবুর ঋণ ঘরের ঘটি বাটি বিক্রি করে মেটাতে হয়েছিল রাজবালাকে। সম্পত্তির প্রায় কিছুই পাননি তিনি, ফলে ছোট্ট কাননকে সঙ্গে নিয়ে পথে এসে দাঁড়ালেন। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে খিদে মিটত না তার। ওপর ছিল অত্যাচার, আশ্রয় চাইতে গেলে আত্মীয়রা গোড়া ধাক্কা দিয়ে বার করিয়ে দিত। এই অবস্থায় একদিন মা ও মেয়ে উঠলেন হাওড়ার ঘোড়াডাঙ্গা পল্লীতে। সেখানে গৃহস্থ বাড়ির সংখ্যা ছিল অত্যন্ত কম। নিষিদ্ধ পল্লীর অন্ধকারে দম আটকে আসত ছোট্ট কাননের, কিন্তু উপায় ছিল না। নিদারুণ দরিদ্র জীবনকে দুঃসহ করে তুলেছিল তার। মাত্র 5 বছর বয়সে পেটের খিদে মেটাতে কানন নির্বাক চলচ্চিত্র শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। ছবির নাম ছিল জয়দেব। এরপর দীর্ঘ কয়েক বছর কোনো কাজ পাননি। অভাব মেটাতে লোকের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকম ডাল ভাত খেয়েই দিন কাটিয়েছেন। তবুও গানের প্রতি ভালোবাসা তার কমেনি। খুব অল্প কিছুদিন বাবা রতনচন্দ্রের সান্নিধ্য পেলেও ওই ছোট্ট বয়সেই নানা ধরনের বই পড়া এবং গান শোনার অভ্যাসটি তৈরি হয়ে গিয়েছিল কাননের। গান শুনে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার লাগিয়ে নাচতেন ছোট্ট কানন। পল্লী আখ্যাত হলেও কাননের সামনে সঙ্গীতের এক বিরাট জানালা খুলে দিয়েছিলেন ভোলাদা। আত্মজীবনীতে কানন জানিয়েছেন, অতুল প্রসাদী থেকে মীরার ভজন গেয়ে শোনাতেন ভোলাদা। কখনো লালনের গানও শোভা পেত তার গলায়। বালিকা কানন গানের মানে বোঝার জন্য পিড়াপিড়িও করতেন, তখন যত্ন নিয়ে মানে বুঝিয়ে দিতেন ভোলাদা। হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন ভোলা। সে সময় কানন একা হয়ে গিয়েছিলেন। তখন আশ্চর্যময়ী দেবী ভরসার জায়গা হয়ে উঠেছিলেন। তিনি নিজেও যেমন অপূর্ব কণ্ঠের অধিকারী ছিলেন, তেমন বুঝেছিলেন কাননেরও কণ্ঠ একেবারে গানের জন্য তৈরি। তার উপর ছোট্ট বয়সেই রূপের ছটা আকৃষ্ট করতে শুরু করেছিল অনেককে। জয়দেব চলচ্চিত্রে অভিনয় প্রথম শুরু করলেও তার সত্যিকারের অভিনয় জীবন শুরু হয় 1930 সালে। মূলত দরিদ্রতার কারণে কিশোর বয়স থেকে তাকে পর্দায় নগ্নতার দৃশ্যে অভিনয় করতে হয়েছে। অভিভাবকহীন নিম্নবিত্তের মেয়ে হওয়ায় নানাভাবে তাকে অর্থের লোভ দেখে নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য বাধ্য করা হতো। 1935 সালে সতীশ দাশগুপ্তের বাসব দত্তা চলচ্চিত্রে তার অনিচ্ছায় নগ্নতার প্রদর্শন ছিল। এছাড়াও তার অসহায়ত্বের সুযোগ নিয়ে পরিচালকেরা আর্থিকভাবেই তাকে ঠোকাতেন। 1935 সালে মুক্তি পায় তার জয়তীশ বন্দ্যোপাধ্যায়ের মানময়ী গার্ল স্কুল, এবং এর মাধ্যমেই তিনি নিজেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করেছেন। এরপর 1937 সালে মুক্তি চলচ্চিত্রে তাকে সর্বপ্রথম অভিনেত্রী হিসেবে সফলতা এনে দেয়। 1937 সাল থেকে 1944 সাল পর্যন্ত কানন দেবীর জন্য সবচেয়ে বেশি খ্যাতির সময় ছিল। তিনি এ সময় সম্ভ্রান্ত কানন দেবীতে পরিণত হন কাননবালা থেকে। তখন তিনি রোমান্টিক নায়িকার বদলে স্ত্রী ও মায়ের ভূমিকায় বেশি অভিনয় করেন। 1948 সালে তিনি শ্রীমতী পিকচার্স গড়ে তোলেন, যার বেশিরভাগ ছবি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে। এই কোম্পানির ছবিতে তিনি কেবল অভিনয় ও প্রযোজনাই করেননি, তিনি পরিচালনাও করেন। তার ছবির পরিচালকের
তিনটি সদস্য বিশিষ্ট দল ছিল, যার নাম সব্যসাচী। তিনি তিনজনের একজন ছিলেন। চিরদিনই নরম মনের কাননবালার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরত যেত না। আত্মজীবনীতে প্রথম স্বামীর নাম কখনোই উল্লেখ করেননি কানন দেবী, কিন্তু কেন তা অজানা। প্রথম স্বামীর নাম ছিল অশোক মৈত্র, ব্রহ্ম সমাজের দুর্দান্ত প্রতাপ নেতা হিড়ম্বচন্দ্র মৈত্রের ছেলে অশোক তৎকালীন নাম্বার ওয়ান নায়িকা কাননবালার প্রেমে পড়েন। বিয়ে করবেন দুজনে ঠিকও করেছিলেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হিড়ম্বচন্দ্রের সংস্কারী মন। বাবার মৃত্যুর পর কাননবালাকে বিয়ে করলেও স্ত্রীর অভিনয় জীবন মানতে পারেননি তিনি। শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। সেই রকম একটি সময়ে দাঁড়িয়ে কানন দেবী পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার নিচের পরিচয় তিনি মুছতে কখনোই রাজি ছিলেন না। পরবর্তী স্বামী ছিলেন হরিদাস ভট্টাচার্য। তার সঙ্গে দীর্ঘ কয়েক দশক সংসার করার পরেও শেষ জীবনে বিচ্ছেদ হয়ে যায়। শিল্প মাধ্যমে অসাধারণ অবদানের জন্য ভারত সরকার তাকে 1964 সালে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 1976 সালে তিনি দাদাসাহেব ফলকে পুরস্কার লাভ করেন। 2011 সালের 13 ফেব্রুয়ারি ভারতের ডাক বিভাগ কানন দেবীর একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। বহু প্রতিভার কানন দেবী 17 জুলাই 1992 সালে বেলভিউ ক্লিনিকের একটি কেবিনে নীরবে চলে যান। শেষ জীবনটা বড় নিঃসঙ্গ হয়ে উঠেছিল কানন দেবীর। বাগান পরিচর্যা, গান এবং বই নিয়েই সময় কাটাত। সিনেমা জগৎ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন শেষ জীবনে। একটা আক্ষেপ চিরকাল রয়ে গিয়েছিল কাননের। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে গিয়ে গান শোনানোর অনুরোধ করেন, কিন্তু তিনি তা রাখতে পারেননি। আমরা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কানন দেবীকে সহস্র প্রণাম জানালাম। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুনরায় এরকম জানা অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।